হ্যালো, এসে গেছি। যার সাহায্যে কোনো কিছু রস যুক্ত করা হয় তাকে বলা হয় মিষ্ট, আর তার সঙ্গে অন্ন জুড়ে হয় মিষ্টান্ন। খাজা, মোয়া, নাড়ু, পিঠা, কদমা, এই সমস্ত কিছু হলো প্রাচীনকালের মিষ্টি, আর এই সময় মিষ্টি রসগোল্লা, পান্তুয়া, চমচম, জিভে গজা, চন্দ্রপুলি, চিত্রকূট। বাঙালির শেষ পাতে এসে পড়ে এই সমস্ত মিষ্টি। মধুরেণের সমাপয়ত হবে আজ শুরুতেই। শুরু করছি খাঁটি ভোজন রসিকদের পছন্দের ফরচুন কাচ্চি ঘানি, খাঁটি সর্ষের তেল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কোপার্ড বাই গ্রোফার্স, সুপার মিসেস কা সুপার মার্কেট। শুরু করছি মিষ্টি মুখ। বাগুইহাটি থেকে এসছেন তন্ময়ী মুখার্জি, আমরা তন্ময় হয়ে দেখব তার রান্না। নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। বাগুইহাটি কোথায় বাড়ি? বাগুইহাটি পোস্ট অফিসে বাড়ি, দেশবন্ধু নগর পোস্ট অফিস। আচ্ছা আচ্ছা, বাড়িতে মিষ্টি তৈরির চল তো বাঙালি প্রায় উঠতে বসছে, সবাই দোকান থেকেই কিনে নিয়ে আসে। বাট আমরা সেই বাঙালির মধ্যে পড়ি যারা এখনো মন ভরে মিষ্টি খায়, কোনো বাধা নেই তাতে আমাদের। কিন্তু বাড়িতে বানিয়ে খাই কি? বাড়িতে বানিয়ে খাই বা মানে বাজারে গিয়ে খাই, মানে মিষ্টি আমরা খাই, মিষ্টি আমাদের প্রিয়। তো আজকে কি তৈরি হচ্ছে? আজকে আমি বানাচ্ছি রাঙা আলুর মালপোয়া। রাঙা আলুর মালপোয়া বানাতে কি কি লাগছে? আমি এখানে রাঙা আলু সিদ্ধ করা আছে, তারপর আমি দুধ নিয়েছি, ঘি নিয়েছি, ময়দা নিয়েছি, সোডা, খাওয়ার সোডা, মৌরি রেখেছি, একটু এলাচ গুঁড়ো, আর আমার কেশর রেখেছি, আর পেস্তা কুচি রাখা আছে গার্নিশিং এর জন্য। সাদা তেল গরম বসিয়ে দিই। সাদা তেল গরম। এটা প্রথমে কি করতে হবে দেখি, তুমি দিকটা চলে এসো। আমাকে একটা চামচ দিবে? নিশ্চয়ই, সব তোমার, তুমি দিকে চলে এসো। থ্যাংক ইউ। মিষ্টি খাবে? আমি খেতে পারি, বাট রান্নার পরে খাই। আচ্ছা আচ্ছা, কাঁটাটা দাও, লজ্জা করো না। রসগোল্লা আছে, পান্তুয়া আছে, কোনটা খাবে? পান্তুয়া। জানতো আমি। দেখো, খাবার ভাগ করে খেলে ভালোবাসা বাড়ে। তাহলে আমি একটু ভালোবাসা বাড়াতে চাই। ছোটটা না বড়টা? বড়টা। আমি বানাচ্ছি, চেষ্টা করছি, দেখো কিরম হয় খেতে। কিরম? আমার ভালোই হবে, চেষ্টা করছি। মানে কেউ খেয়েছে আমার আগে? হ্যাঁ খেয়েছে, আমার বাড়ির লোকরা খেয়েছে। ঠিক আছে, এর মধ্যেই দুধ দিতে হবে? হ্যাঁ, এর মধ্যে আমি দুধ দেবো। ময়দা শুধু আটো করবে না, ময়দার মধ্যে রস টানতে হেল্প করবে। আচ্ছা, আমি এটা জানতাম না। আমরা তো শিখি এইভাবে, বড়রা শেখান তো। ময়দা আটো করার জন্য হলে তুমি দুধ আর রাঙালু এমন পরিমাণে মেশানো যেত যে আটো হয়ে যেত। আচ্ছা, কিন্তু ময়দাটা দেওয়াই হয় রসটা যাতে টানে এবং নরমও হয়, কারণ ভাজলে এটা একটু কড়া হয়ে যাবে। এবার আর একটু দি, মৌরিটা ভালোই লাগে। অনেকে আবার মালপোয়ায় গোটা গোলমরিচও দেন, গোলমরিচ গুঁড়োও দেন। হ্যাঁ, জানতাম না। শুকনো লঙ্কার গুঁড়ো দেন, মিষ্টি কিন্তু একটু ঝাল দেন। মানে ওটা কি ঝাল মিষ্টি টাইপের মিষ্টি হয়? না না না, যে মালপো আমরা খাই না, সুজির মালপো বা মেলায় যে বিক্রি হয়, ওটা তো ঝাল হয় না, মিষ্টি হয়। দেখবে গোলমরিচ থাকে। আচ্ছা, ওই একটা ফ্লেভারের জন্য সুন্দর ফ্লেভার দেয়, খাবার মুখে পড়লে একটু ঝাল হবে। তা আচ্ছা, খাবার সোডা দিলে ফুলবে। সুদীপাতি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো বলো। আমি যেহেতু আজকে এসেছি তোমার সাথে, আমি শেয়ার করি কথা। খারাপ কিছু না তো? এই মা, তুমি কেন বলছো এরকম? কি বলো, তোমার কাছে আমরা বলতেই পারি না। বলো বলো। আমি যেহেতু চাকরি করি, আমার বাড়িতে মোটামুটি আমি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর মশাই, আমরা সবাই বেরিয়ে যাই। কিন্তু মানে থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ জি বাংলা,
আমাদের বাড়িতে যে মা দিদিদের আমরা বাড়িতে একা রেখে যাই, তুমি কি তোমাকে তারা বাড়ির জাস্ট পাশের মেয়ের মতো করে। যেরকম আমার শাশুড়ি এসে বলে আজকে না সুদীপা না ওইটা রান্না করেছিল, আজকে সুদীপার ওই শাড়িটা বেশ ভালো হয়েছিল। আমার মা তোমার শাড়ির দিকে বেশি লক্ষ্য দেয়, আমার শাশুড়ি তোমার রান্নার দিকে বেশি লক্ষ্য দেয়। তো একটা তো তোমার জন্য আমরা রোববারে আমাদের মেনুটা খুব সুন্দর করে সাজি, আর যে তোমার জন্য আমার শাশুড়ি আর মারা বোরিং ফিল করে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ জি বাংলা অলসো। এবং মাসিমা কাকিমা যারা বাড়িতে থাকেন এবং মেসমশাইরা অনেকে দেখেন, তাদের সকলকে আমার করজোড়ে প্রণাম। একটা কারণেই যে আমরা চেষ্টা, আমার তোমার কথাটায় মনে হলো যে আমরা যে চেষ্টাটুকু করেছি তার খানিকটা এক্সপেকটেশন মানে খানিকটা কাছাকাছি পৌঁছাতে পেরেছি, অনেকটা অনেকটা। থ্যাংক ইউ, আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। এবার কি করতে হবে বলো? তেলটা গরম হচ্ছে, আমি না একটু ঘি দেবো, কেন স্বাদটা তাহলে একটু ভালো হবে। দাও ওটার মধ্যে, না আমি তেলে ঘি দেবো। আচ্ছা দাও, তাহলে হয়েছে বলো আমাদের মাখা। যেগুলো এইরকম লাল লাল হবে না, তার এটা আবার লেগে না যায়, আবার বেশি কড়া হলে আবার ইয়ে হয়ে যায়, এরকম হবে তো একদম। এইবার আমরা কোন স্টাইলে এটা রান্না করব তন্ময়ী, সেটা তন্ময়ী বলবে। প্রথমে এই রসটা আমরা তোমার কাছাকাছি একটু এগিয়ে দিই, তাই তো? এবার কি কি দিতে হেল্প করতে হবে বলো? এবার আমরা একটু জাফরান দেবো, তারপর আমি একটা একটা করে পকোড়া যেগুলো আছে সেগুলো আমি রসে শোবাবো। একটু একটু হলুদ হলুদ আসছে, এটা হালকা গরম বলে বোধ হয় না? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কালার এসে গেল। এবার আমি একটা একটা করে এটা দিয়ে দিচ্ছি। আমি দেবো, দাও দহে মিলি করি কাজ, হাড়ি জিতে না হিলা নিশ্চয়। আমি বাবা এই চ্যাপটা গুলোই খাও। তারপর এই সুন্দর পেস্তা কুচি ছড়িয়ে সার্ভ করুন, দেখতে লাগবে ঠিক এরকম। দেখে নিন রেসিপিটা আরো একবার। রাঙা আলুর মালপোয়া বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণ ফরচুন সানলাইট রিফাইন সানফ্লাওয়ার তেল আর ঘি গরম করতে দিয়ে একটা মিক্সিং বোলে একে একে আগে থেকে খোসা ছাড়ানো সেদ্ধ গ্রেটেড রাঙা আলু, কিছুটা দুধ, ময়দা, গোটা মৌরি, ছোট এলাচ গুঁড়ো আর খাওয়ার সোডা নিয়ে ভালো করে মিক্স করে একটা ঘন মিশ্রণ বানাতে হবে। এবার ওই মিশ্রণ থেকে ছোট ছোট মালপোয়ার মতো গড়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এবার গরম চিনির রসে জাফরান মিশিয়ে তাতে ভাজা মালপোয়াগুলো 30 মিনিট ভিজিয়ে রেখে উপরে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে সার্ভ করুন রাঙা আলুর মালপোয়া। কাছাকাছি প্লেটটা নিয়ে এসো, তোমার জন্য এসো। আর একটু ভিজলে মনে আরো ভালো হয় না? আর একটু ভালো হতো। আচ্ছা এই যে রসটা বেচ মা, রস একদম টইটুম হয়ে গেছে এইটুকু সময়? সত্যি ভালো আছে তো? আর কি করলে বুঝতে পারবে, দুখানা খেয়ে ফেলেছি।
সব থেকে যেটা ভালো লেগেছে তন্ময়ী সেটা বাই দ্য ওয়ে তোমার ডাকনাম কি টিনা টিনা মিষ্টিটা এত সুন্দর হালকা মিষ্টি একটা যে গপগপ টপাটপ খেয়ে নিতে পারেন ছ সাতটা Thank you. তোমার ভালো লেগেছে? You're most welcome. এটা তোমার জন্য। Thank you so much. You're most welcome. তোমার ভালো লেগেছে? আমার খুব খুব অনেক দিনের ইচ্ছা ছিল আমি এইভাবে তোমাকে সামনে দেখব। Thank you. Pleasure is all mine. Thank you so much. আশা করি আবার দেখা হবে তোমার সঙ্গে। I wish you all the best in life. Thank you so much. ভালো থেকো। আচ্ছা ভালো কি থাকা যায় বলুন। এই সপ্তাহটা একটু বেশি করে হাঁটুন। এবং একটু কার্বোহাইড্রেট কম খান, মিষ্টি তো খেতেই হবে না, এরকম লবণীয় মিষ্টি ছাড়া যায় বলুন। কিন্তু আজকে প্রথম পাতে মিষ্টি জমে গেছে, দ্বিতীয় জন কি বানাবেন চলুন দেখি। কিন্তু তার আগে দেখে নিন মিষ্টি নিয়ে আজকে ফরচুন টিপ অফ দ্য ডে। সুজি ভেজে রেখে দিলে বেশি দিন ব্যবহার করা যায়। ব্যাস নো চিন্তা, মিষ্টি খাবো। কিন্তু দেখবেন যারা মিষ্টির দোকানে থাকেন, মানে যারা মিষ্টি বিক্রেতা, তাদের চেহারা দেখবেন একটু গোলগাল হয়, তাই না? কেননা আমরা তারা মিষ্টি খান না, কিন্তু মিষ্টি হাওয়ায় হাওয়ায় তাদের গায়ে একটা জেল্লা আসে, তাই না? সেরকমই আজকে আমাদের দ্বিতীয় গেস্ট বেশ মিষ্টি গেস্ট। আমাদের সঙ্গে রয়েছেন পাইকপাড়া টালা পার্কের পারমিতা চ্যাটার্জি, আমরা স্বাগত জানাই তাকে। পারমিতা ওয়েলকাম, ভারী সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ সুদীপাদি। এই যে এত সুন্দর, এই যে একটা মটমট টেম্পল পার, হ্যাঁ, এই এত লম্বা লম্বা পার, এই শাড়িগুলো কি মানে কি বলে এগুলোকে? বলে হ্যান্ডলুম মটকা। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে সত্যনারায়ণ না রক্ষিত কাদের মিষ্টি কেনা? হ্যাঁ ঠিক জানো তুমি, রক্ষিতের কিনি। তারপর বেলগাছিয়াতে আমাদের একটা খুব ভালো দোকান আছে রামকৃষ্ণ বলে। আচ্ছা ওই রসগোল্লাটা, রামকৃষ্ণের রসগোল্লাটা মানে জাস্ট আমি ছাড়তে পারি না, প্রচন্ড ভালোবাসি, ফেভারিট আমার মিষ্টিটা। আজকে কি বানাবে বলো? আজকে আমরা বানাবো সুজির ল্যাংচা। রয়েছে সুজি, ময়দা, দুধ, বড় এলাচের দানা, জাফরান বা কেসর এবং একটু জাফরান দিয়ে ফুটিয়ে নেওয়া রস। প্রথমে কি করবে? প্রথমে আমরা একটা কড়াইতে দুধটা ফুটতে দিতে হবে। এই দুধটা পুরোটা? হ্যাঁ পুরোটাই। দুধটা যতক্ষণ গরম হচ্ছে একটু হোক আস্তে আস্তে, হ্যাঁ, কিন্তু আমরা তুমি রসগোল্লা ভালোবাসো ঠিকই, হ্যাঁ, কিন্তু দেখো আমাদের কাছে রয়েছে বলরামের পান্তুয়া। এদিকটা এসো, পিছিয়ে দেও না, মিষ্টি দেখে না না বাবা। এই একটা কাঁটা দিয়ে আমাকে নেবে, প্লেটের মধ্যে নেবে, নিয়ে এটাকে এরকম ভাঙবে। এবার রসটা বেরিয়ে এলো, রস অনেকটা বেরিয়ে গেল মানে অনেকটা ক্যালোরি কমে গেল, এইবার খাওয়া যেতে পারে। তুমি বিয়ে হয়ে যখন গিয়েছিলে শ্বশুর বাড়িতে, তখন একটু মিষ্টি খেতে দেয় না, মিষ্টি জল? বিয়ের পরেও দেয়, বিয়ের শ্বশুর বাড়ি যখন ঘরে গৃহপ্রবেশ হয় তখন মিষ্টি দিয়েছিলেন। আমার লজ্জা লজ্জা করে খেতে না, আমি খাবো না, তখন খেতে ঠিক ইচ্ছে করে না ওই সময়টা, মানে ওই যখন পৌঁছানো হয়। সত্যি কখনো কখনো ইচ্ছে করেনি, আমি একটুখানি খেয়ে জল খেয়েছিলাম। ওটা মেয়েরা একটুখানি ড্রামা করে, সব ড্রামা কুইন তো, কিন্তু সবাই খেতে চায়, সবার খুব ভালো লাগে খেতে, তো দেখাতে হয় না, না আমার ভীষণ দুঃখ হচ্ছে খাবো না, কিন্তু কেঁদে কেঁদে কি হয় ওইটা খাওয়ানোর রীতি কেন বলতে, এত বেশি কাঁদে শরীর থেকে এবার আমরা এলাচটা দিয়ে দুধের মধ্যে, হ্যাঁ দুধের মধ্যে, বড় এলাচের তো না, তুমি দাও হাতে করে দাও। নাও নিতে থাকো একটু, তুমি থামতে বললে আমি থামবো। ব্যাস ময়দা ওইরকম পরিমাণে, সম পরিমাণে, হুম, করে এটা অল্প অল্প করে দুধের মধ্যে দিতে হবে। আমি দেব তো দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু একটু করে তুমি মিক্স করতে থাকো, আমি দিচ্ছি।
ঠান্ডা করতে হবে নইলে হাতে ধরা যাবে না তাহলে কি করে বানাচ্ছো দেখাও একটা হ্যাঁ এরকম করে নিয়ে ওই ডোটা ঠান্ডা হতে হবে হ্যাঁ ঠান্ডা হতে হবে তো টাইম লাগবে এগুলো কি ভাজতেও হবে হ্যাঁ এটা ভাজতে হবে তোমার ছানতার মধ্যে দিয়ে দাও যেগুলো হয়ে গেছে দুটো দুটো করে দুটো দুটো করে দিয়ে এটা কি তেলে ভাজছো সাদা তেল তো সাদা তেলে দাও দাও আমরা ব্যবহার করছি ফরচুন সানলাইট রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল কেন এটা খুব লাইট অয়েল আর দুটো এবার এটাকে কি করতে হবে এবার এটা ভাজা হয়ে গেলে একটু লাল লাল মতন ভাজা হয়ে যাবে তারপর আমরা রসে এটাকে ছেড়ে দেবো আচ্ছা রসে কতক্ষণ রাখতে হয় মোটামুটি আধ ঘন্টা তো বলে কিন্তু ওই বড় এলাচের দানাগুলো হ্যাঁ আমাদের আজকে তন্ময়ীও কিন্তু ভালো রান্না করেছে তাই না ওদের দুজনের জন্য মানে তন্ময়ী আর পারমিতার জন্য আমরা সাজিয়ে রেখেছি কিছু উপহার দেখে নেবো সেগুলো কি কি রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকনি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি গিফট হ্যাম্পার রয়েছে তাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে মটন ব্র্যান্ড ঘির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক আর রয়েছে আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে 25% ডিসকাউন্ট ভাউচার এবার একটা সুখবর এখন একটা মেল করলেই মিলে যেতে পারে দুর্দান্ত গিফট হ্যাম্পার আপনার পছন্দের একটি রেসিপি পাঠিয়ে দিন ফরচুন রান্নাঘর @gmail.com এ আপনার রেসিপি যদি হয় সপ্তাহের সেরা তাহলে ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেলের তরফ থেকে পেয়ে যাবেন এই সমস্ত কিছু থাকছে ফরচুন রাইস ব্র্যান অয়েল ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল ফরচুন সোয়া চাং ফরচুন সুপার বাসমতি রাইস ফরচুনের ব্যাশন ফরচুন বিরিয়ানি বাসমতি এক্সট্রা লং রাইস খাঁটি ভোজন রসিকদের জন্য তো বটেই খাঁটি রাঁধুনিদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ কতগুলো হয়ে গেছে না সেগুলো দিয়ে দেবো রসে হ্যাঁ সেগুলো রসে আমাকে এই জন্য হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে রসের মধ্যে কি কিছু দেওয়ার আছে আগে একটু কেশর দিয়ে দিই আমি দিচ্ছি এগুলো নইলে বাকিগুলো পুড়ে যাবে সুজি ল্যাংচা বাবা কোনোদিনও খাইনি এই প্রথম খেয়ে দেখবো কিরকম হয় বাহ তো এটাকে আর কিচ্ছু করার নেই জাস্ট একটু ভিজতে দিতে হবে তারপর খেতে হবে তারপরে খেতে হবে আমার কথাগুলোই রিপিট করছো তো শুধু তো দেখো এই সমস্ত খাবারের উপর সবার আগে অধিকার তো তোমার আমার নয় যারা টেলিভিশনের উপর থেকে দেখছেন ওনাদের তাই আপনাদের জন্য কেবলমাত্র আপনাদের জন্য এই রেসিপি আরো একবার সুজির ল্যাংচা বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে দুধ গরম করে তাতে বড় ইলাচের দানা আর সমপরিমাণে মেশানো সুজি ও ময়দার মিশ্রণ অল্প অল্প করে দিয়ে ক্রমাগত নাড়তে হবে কিছুক্ষণ এবার মিশ্রণটা ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তা থেকে ল্যাংচা গড়ে ফরচুন সানলাইট রিফাইন্ড সানফ্লাওয়ার তেলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে এবার চিনির রসে কেশর বা জাফরান মিশিয়ে ওর মধ্যে ভাজা ল্যাংচাগুলো 30 মিনিট ভিজিয়ে রেখে তুলে নিয়ে সার্ভ করুন সুজি ল্যাংচা খেয়ে দেখি বড় এলাচের দানাটা খুব সুন্দর গন্ধ আসে এলাচের যে ফ্লেভারটা তা একটু ভিজবে তাহলে আমি একটু পরেই খাই রাখো ঠিক আছে দেখো তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে সিরিয়াসলি খুব ভালো লেগেছে তোমাকে তো আমার ভীষণ ভালো লাগে তোমার ফ্যান আমি একদম তাই আমাদের এখানে রান্নাঘরে তোমার কি মনে হয় আর কি হলে বাকি ধরনের জিনিস রান্না দেখালে তোমাদের সুবিধা হয় খুব ভালো মানে তোমার যেভাবে তুমি শোটাকে কন্ডাক্ট করো আর কিছু বলার নেই অনেক কিছু শিখেছি অনেক রেসিপি শিখেছি অনেক কিছু তাই থ্যাংক ইউ এবং এই এত মিষ্টি মেয়ে আমি কি বলেছিলাম মিষ্টি মেয়ের হাতের মিষ্টি ভালো হবেই এটা তোমার হাতে তুলে দিলে থ্যাংক ইউ কিন্তু না 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 শুধু থ্যাংক ইউ বলে তুমি বাড়ি চলে যাবে মিষ্টি এসে এটা হতে পারে না আর একটা মিষ্টি গানও শোনাতে হবে কেননা গান নিয়ে তোমার বেশ পড়াশোনা রয়েছে হ্যাঁ হ্যাঁ আমি খুব ছোটবেলা থেকে গান গাইছি তাই তোমার গান দিয়ে আজকে আড্ডা শেষ হোক একদম গাও মধুমালতি ডাকে আয় ফুল ফাগুনের খেলায় যুথিকা মধুমালতি ডাকে আয়